এবার বাবা শাকিব খানের দেয়া পাঞ্জাবি ও কোটি পরে জুম্মার নামাজ পড়তে গেল শাকিব খানের ছোট ছেলে শেহজাদ খান বীর। ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই দেখতে থাকুন। শাকিব বুবলির ছেলে শেহজাদ খান বীর সোশ্যাল মাধ্যমে বীরের ছবি ও ভিডিও শেয়ার করেন তার মা শবনম ইয়াসমিন বুবলি। জুম্মার দিনে বীরের কোটিও পাঞ্জাবি পরা ছবি শেয়ার করে জুম্মা মোবারক জানিয়েছেন শবনম বুবলি। আর বীরের পরা পাঞ্জাবি কোটি পুরো সেটটি দিয়েছে তার বাবা শাকিব খান। আর এটাই ছিল বীরকে দেয়া শাকিব খানের ঈদের উপহার। তবে ঈদের দিনে বীরের কোনো ছবি শেয়ার করেনি বুবলি, তবে আগেই জানিয়েছিলেন বীরকে তার বাবা পাঞ্জাবি কোটি গিফট করেছে। সেই সাথে বীরের প্রচুর গিফট এসেছে, তার নানা নানি খালা সবাই তাকে প্রচুর গিফট করেছে। শাকিব খানের বড় ছেলে আব্রাহাম খান জয়কেও বাবার দেয়া পাঞ্জাবি কোটি পরে ছোট্ট একটি ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছে। তাই অনেকেই আশায় বুক বেঁধেছিলেন বীরকেও তার বাবার দেয়া উপহারে ঈদের দিনে দেখা যাবে। তবে ঈদের দিনে বীরের কোনো ছবি দেননি তার মা শবনম বুবলি। যাই হোক, কয়েকদিন দেরি হলেও বীরকে বাবার দেয়া ঈদের উপহারেই এবার দেখা গিয়েছে। আর ছোট্ট বীরকে কিন্তু পাঞ্জাবি ও কোটিতে দারুণ মানিয়েছে। প্রতি শুক্রবার নানার সাথে জুম্মার নামাজ পড়তে যায় শেহজাদ খান বীর। বুবলি বলেন এটা বীরের রুটিন, কোনো ফ্রাইডেই সে মিস করে না। তবে ঈদের দিনে কেন বীরের কোনো ছবি আপলোড করেননি বুবলি জানতে চাইলে এই নায়িকা বলেন, বিজি ছিলাম, ঈদে প্রচুর ব্যস্ততা ছিল, সকালে বাসায় রান্না নিয়ে প্রচুর বিজি ছিলাম। এরপর বীর তার দাদা বাড়িতে চলে গিয়েছে, সেখানে খুব ভালো সময় কেটেছে শেহজাদ খান বীরের। নেটিজেনদের মন্তব্য, বীরের লুক, বডি ল্যাঙ্গুয়েজ তার বাবা শাকিব খানের মতোই, বিশেষ করে বীর যখন তাকায় মনে হয় শাকিব খানই তাকিয়েছে। বীরের এই নতুন ছবিতে আবার মজে গেছেন নেটিজেনরা। ভিউয়ার্স, বীরকে এই নতুন পাঞ্জাবি ও কোটিতে আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু জানিয়ে অবশ্যই কমেন্ট করে দিন।